আগরতলা আইজিএম হাসপাতালে বহুদিন ধরে একটি দুষ্ট চক্র কাজ করছে। আজ হাতে নাতে ধরা পড়লো সেই চক্র। আইজিএম হাসপাতালে যে সকল রোগীরা আসে তাদের আত্মীয় পরিজনের কাছ থেকে নানা কৌশলে বিভিন্নভাবে টাকা নিয়ে থাকে এই চক্রটি। আজ একটি রোগীর রক্তের প্রয়োজন ছিল। রোগীর আত্মীয় পরিজনরা যখন রক্তের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, অমিত দেববর্মা নামে এক প্রতারক রোগীর পরিজনদের কাছ থেকে 7,000 টাকা নেয় এবং বলে যে সে রক্তের ব্যবস্থা করে দেবে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল অমিত দেববর্মার রক্ত দেয়নি, টাকা নিয়ে পালিয়ে যায়। আজ তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দেওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। সামনে মঙ্গলবারে, হ্যাঁ সোমবার মনে হয়েছে, মঙ্গলবার তারা সিজার করাইব। সিজারমে থেকে আমি যখন নিব, তারা নিচেতে নামাই যে হয়েছে, তারা বাংলা বুঝে না। জিএম পার্টি আমাদের সিস্টার দিদি কইছে, তারা নিয়ে সিজারমে আমি দিয়ে আইছি। তারা তিনজনে সিজারমে দিছি, সঙ্গে তাই নিয়ে পেছনে আসিল ওই টাইপের ছেলেটা। আমি হচ্ছে তার আত্মীয়, তারা রুমের কাছে নিয়ে দিয়ে দিয়ে আইসি। আমি গেছি মাসি, টাকা তো কারো দিয়ে না, তারা বাংলা বুঝে না, ছেলে রয়ে গিয়েছি। বলছি এই টাকা তো কথা বলে দিয়ে রাখো, ঠিক আছে। এবার ছেলেটা আমার ওই নাইন গেছে গা, মহিলাদের কইছে তাই নিয়ে তো ব্লাড লাগো তোমরা, ব্লাড লেগে টাকা দেবো 7,500 টাকা। মহিলা দিয়া লাইছে, ব্লাড আনছে না, একটু করে ছেলেটা গিয়ে কই যাবো দাদা আপনি যে এই আপনার লোকের যে টাইগেল ছিল আমাদের লোক আছে, এত টাকা নিছে গা। আমি গিয়ে লিখাম, গিয়া জিজ্ঞেস করলাম বাড়ির পেশেন্ট বাড়ি বই আসছিল দাদা, আমি আমি একজন দিয়ে আসার। তখন তারা কইতেছে আমরা মুছি তারা বাড়ির লোক, কিন্তু তারা টাইগেলের সাথে কথা হইতেছে যে আমি হে জানে তারা মনো বাড়ির লোক, এলাকা তারা 7,500 টাকা দিয়েছে, দুই তো রক্তে লাগিয়া রক্ত দেওয়া হয়েছে, হের বিশ্বাস পাই না। তিন চার দিন আগে আবার হে ভোরবেলা পাশে কমাইছে, আয়া ওই যেটা তো ঢুকছে ঢুকছে তো বয়স্ক লোকটা তাই জামাই দেখছে, দেখে তাই বেরিয়ে গেছে, তাই জামাইকে আমার কইছে তাই রেডি ডুবি আমি কইছে লোকটা আইছে, তাই বিশ্বাস না পাইলাম না। আজকে তাই এদিকে আইছে এই কুনাটার মতে গেলো ডিজি সাইডে আইছে, আইসে তো তাই আমার কইছে দাদা যে সেটা টাকা নিছে তাই আইছে, দৌড়ে এলাম আইয়া দিয়ে তাই আমরা দৌড়ে যেতেছে গা পার্কিং এ তো ধরে আনলাম। তখন মাসিয়ে কইতেছে এই সাইডে নিছে টাকা, জামাইকে কইতেছে তারা টাকা নিছে, ছেলেটাকে কইলো ভিতরে তুমি টাকা নিছো, ছেলেটাকে টাকা তো নিছে আবার দিয়ে লাইছি, টাকা দিছে না। টোটাল কত টাকা নেওয়া হয়েছে? 7,500 টাকা। বয়স কত হইব এই ছেলেটা? 45-50 এমন। আর যে রুগীরা আইজিএমে আছে তারা কোন জায়গাতে আইসে জানেন কিছু? তারা আইসে দলাই না বুঝতে জানি, একটু দূরত্ব এই জায়গাটা না খেলনায় আমার সিজার হয়েছে, আজকে মনে হয় 5 দিনে 6 দিন চলে যাবে। কখন আমাদের দৌড়াদৌড়ি করিস না, আর বাসায় আলাদা করে অফিসারের মতো লাগে। যে তার সিজার রুমেতে আমি নিয়ে দিচ্ছি, তার আমাদের শুনে তার লোয়া যাইতে সিজার রুমে মহিলাদের দরকার মানলে দিতে।